ওয়েলকাম টু আমার রান্নাশালা। আমার রান্নাশালায় তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমি আজকে আমার রেসিপিটা শুরু করতে চলেছি। আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা খুবই পুরনো দিনের একটি রেসিপি বা ট্র্যাডিশনাল রেসিপি, সেটা হলো কাঁচা কলার কোপ্তা কারি। এই কাঁচা কলার কোপ্তা কারি তোমরা হয়তো সবাই তৈরি করে খাও, তবে আমি কীভাবে তৈরি করছি, কী কী উপকরণ দিয়েছি সবটাই রান্না করতে করতে শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর এটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি, আর এটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করব। ভাত, রুটি, লুচি, পরোটা বা ফ্রাইড রাইসের সঙ্গে দুর্ধর্ষভাবে যায়। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। কাঁচকলার কোপ্তা কারি, কাঁচকলার কোপ্তা কারি তৈরি করবার জন্য আমি এখানেতে কাঁচকলা খোলা সমেত আলু এগুলো দিয়ে ভালো করে পেশায় এগুলো সিটি দিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানেতে কোপ্তা তৈরি করবার জন্য বেসন, স্বাদ অনুযায়ী চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এটা দিয়ে আমি কোপ্তাটা আগে তৈরি করে নেবো। আর এখানেতে আমি দুটো মাঝারি সাইজে কারি তৈরি করার জন্য দুটো মাঝারি সাইজে আলু দু নুন করে কেটে নিয়েছি। নিয়েছি ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো, ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো, আর যা যা লাগবে সেগুলো রান্না করতে করতে শেয়ার করবো। আগে সবার আগে আমি কোপ্তাটা তৈরি করে নিচ্ছি। কাঁচকলাগুলোকে আমি ভালো করে খোলা থেকে এরকম খোসাগুলো ঠিক এরকম করে রাখলেই এরমভাবে করলে খোসাগুলো ছেড়ে আসবে, এরমভাবে আমি ছাড়িয়ে নেবো। নিয়ে আলু আর কাঁচকলাটা ভালো করে খুব মিহি করে একদম যাতে দলা না থাকে সেইভাবে মেখে পেস্ট করে নেবো, ভালো করে হাতে করে মেখে নেবো। এ দেখো খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি, খুব ভালো করে মেখে নেবো যাতে একটুও দলা না ভেতরে থাকে। দিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো যা যা দিয়ে আমি মাখবো তৈরি করবো কোপ্তাটা সেগুলোকে দেবো এক এক করে। এই দেখো ভালো করে একদম মিহিভাবে পেস্ট করা হয়ে গেছে। আর এবার আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো তোমরা না দিলেও দিতে পারো, তবে আমার একটু দেখতে ভালো লাগবে ভেতরটা সেজন্য দিচ্ছি। দিচ্ছি একটু নুন, দিচ্ছি চিনি, আর দিচ্ছি বেসনের গুঁড়ো। দিয়ে ভালো করে আমি এটা মেখে নেব। এই দেখো সমস্ত কিছু দিয়ে আমার মিশ্রণটা মাখা হয়ে গেছে, আলু আর কাঁচকলাটা ভালো করে মাখা হয়ে গেছে। আর আমি এখানে ভুল করে বলে দিয়েছি বেসনের গুঁড়োটা, বেসনের গুঁড়ো না বেসন, সেটা আমি ভুল করে বলে ফেলেছি। এখানে বড় চামচের দু চামচ আমি বেসন দিয়েছি। চলো এবার কোপ্তাটা তৈরি করে নেব। এই দেখো কোপ্তাগুলো আমি ঠিক এরকমভাবে গোল গোল টাইপের একটু করে রেখে দিয়েছি, বাদবাকিগুলো এই একইভাবে তৈরি করে নেবো। দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো এর মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেবো। এবার আমি কোপ্তাগুলো আর এক পিঠ, এই পিঠটা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। অপর পিঠটা হওয়ার জন্য এরকমভাবে উল্টে দিচ্ছি। এই দেখো এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেবো। ঠিক এরকমভাবে তোমরা সব ভেজে নেবে, এবার আমি এগুলোকে তুলে নেবো, নিয়ে পরের কোপ্তাগুলোকে আবার ভাজতে দেবো। কোপ্তাগুলো আমি তুলে নিয়েছি, এবার পরের কোপ্তাগুলো সেম একই প্রসেসে আমি ভেজে নেব। একটা কথা বলে দিচ্ছি, এখানে আমি প্রথমে একটু ফ্লেমটাকে কমিয়ে দিয়েই ভাজতে থাকবো, তারপরে আস্তে আস্তে একটু করে করে ফ্লেমটাকে বাড়াবো। এই দেখো এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকেও তুলে নিয়ে পরের কোপ্তাগুলো আমি সেম প্রসেসেই ভেজে তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো সমস্ত কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কারিটা তৈরি করব। কোপ্তা ভাজার তেলেতেই আমি দিয়ে দিচ্ছি এবার ফোড়নে তেজপাতা, আর দিচ্ছি গোটা জিরে, একটা ছোটো এলাচ, আর একটু দারচিনি, এটা ফোড়নে দিয়ে দিলাম।
ফোড়নটা 5 সেকেন্ড হয়ে যাওয়ার পর আমি আলুগুলো ছেড়ে দেব। দেখো ফোড়নটা হয়ে গেছে, এবার আমি কেটে ডুমো করে কেটে রাখা আলুটা, এখানে দুটো মাঝারি সাইজের আলু আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আলুটাকে আমি ভেজে নেব। আর এটা নিরামিষ কোপ্তা কারি, একদম নিরামিষভাবে আমি তৈরি করব, নিরামিষ কাঁচা পাতা কোপ্তা কারি। দেখো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, কোপ্তা কারির আলু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, এখানেতে আমার বড় ছোটো চামচের এক চামচ নুন আমি অ্যাড করলাম। আর দিচ্ছি ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আবার একটু মারিয়ে দিচ্ছি। এবার আমি অ্যাড করছি ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো, দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, এখানে 1 ইঞ্চি মতন আদা আমি বেটে রেখে দিয়েছিলাম। আদা বাটাটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে এবার কষাতে থাকবো। আর দিচ্ছি ছোট্ট একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, এটা তোমরা পেস্ট করেও দিতে পারো, তবে আমি কেটে কুচিয়ে দিয়েছি। আমি খুব ভালো করে মশলাগুলো সমেত কষাতে থাকবো। এবার আমি দিয়ে দিচ্ছি ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম, ঝাল নুন মিষ্টি এগুলো যা যা টেস্ট নিয়ে দিয়ে দেবে। আর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো 1/2 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সমস্ত মশলা আমার এর মধ্যে অ্যাড করা হয়ে গেছে। এবার আমি ভালো করে মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতেই আমি মশলাটা কষাতেই একটু দিয়ে দেবো চিনি, কোপ্তা কারি একটু ঝালঝাল একটু মিষ্টি মিষ্টি হবে, নিরামিষ রান্না, তাই 1/2 টিস্পুন আমি এখানেতে চিনি অ্যাড করে দিলাম। দিলে এর স্বাদ একদম খুলে যাবে। আর এই কষাতে কষাতেই আমি আর একটা জিনিস অ্যাড করছি, গরম মশলা পাউডার, এটা 1/2 টিস্পুন আছে। এটা আমি আলুটা মশলার সঙ্গে কষানোর সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তাহলে কি এইটা সুন্দর একটা সেন্টও বেরোয় মশলাটা কষাতে কষাতে, আর টেস্টটাও একটু ফেরফের হয়। তোমরা শেষেও দিতে পারো, তবে আমি ওই কষানোর সময় অ্যাড করে দিলাম। এই দেখো সমস্ত মশলার সঙ্গে আলু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য অ্যাড করে দিচ্ছি জল, এখানে 1 গ্লাস মতন জল আমি অ্যাড করে দিলাম, দিয়ে আলুটা একটু সেদ্ধ হবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব, ঢাকাটা আমি সরিয়ে নিলাম। ঝোলও ফুটে গেছে, আলুও বেশ ভালোই হাফ সেদ্ধ হয়ে গেছে, কষাতে কষাতেই আলু খানিকটা সেদ্ধ হয়ে গেছিলো। এবার আমি ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, তবে কোপ্তাগুলো দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই। আর একটা কথা বলি, কোপ্তাগুলো আমি যখন তৈরি করছিলাম সেই সময় আমি একটু ভাজা মশলাও দিতে পারতাম, তবে আমাদের বাড়িতে কেউ ভাজা মশলার গন্ধটা তো ভালোবাসে না। তোমরা যখন তৈরি করবে তখন তোমরা ভাজা মশলা অ্যাড করে দিতে পারো, আমাদের বাড়িতে এই মশলাটা খুব একটা ভালোবাসে না বলে সেই জন্য আমি অ্যাড করিনি। এই দেখো নিরামিষ কাঁচাকলার কোপ্তা কারি একদম রেডি, এবার আমি হয়ে গেছে একদম। এবার আমি নামানোর সময় দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন ঘি, এত মাস্ট দিতেই হবে, দিয়ে একটু নাড়ি চাড়িয়ে দেবো, আর বেশি ফোটাবো না, কেননা ঝোল সব টেনে নেবে। দিয়ে আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো কাঁচা কলার কোপ্তা কারি আমার রেডি, আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি যেভাবে তৈরি করলাম, একবার তৈরি করে খেয়ে দেখো, দুর্ধর্ষ লাগে এই কোপ্তা কারি রেসিপিটা। আর যদি এই কোপ্তা কারি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে বা পছন্দের হয়, তাহলে আমার রান্না সারা চ্যানেলটিকে প্রচুর প্রচুর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা। তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো। আর চলো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, পরের দিন নতুন রেসিপি নিয়ে এসে হাজির হবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।